আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদ তো প্রায় চলেই আসলো, তাই ঈদের জন্য আমি আপনাদের সিম্পল বাট সুদিং একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড অগ্রিম ঈদ মুবারক সবাইকে, চলুন ভিডিওটা শুরু করি। এখন আমরা আমাদের ঈদ মেকআপটা স্টার্ট করব। সো তার আগে যারা স্কিনে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেনি তারা অবশ্যই স্কিনে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিবে এবং স্কিনটাকে প্রিপেয়ার করে রাখবে। আর যাদের অতিরিক্ত অয়েলি স্কিন, অনেক ঘামে, তারা অবশ্যই চেষ্টা করবে ফেসে একটা বরফ র্যাপ করার, যাতে করে তোমার স্কিনটা কম ঘামে। তারপর আমি এখানে আমার আইব্রোটাকে আর্ট করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর আইব্রো আর্ট করার টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এবার আমি আমার আইব্রোটাকে এবং আমার আন্ডার আইয়ের এবং আইস এরিয়াটার যে ডার্ক সার্কেলগুলো আছে, পিগমেন্টেশনের যে এরিয়াগুলো আছে, সেগুলোকে আমি হাইড করার জন্য একটা কনসিলার এখানে ইউজ করছি। আজকে আমি ইউজ করব এওয়ের একটা কনসিলার। কনসিলারটাকে আমি একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দিব, কারণ যখনই তোমরা ব্রাশের সাথে কোনো কনসিলার বা ফাউন্ডেশন ব্লেন্ড করবে, তাহলে দেখবে যে কভারেজটা একটু ভালো দিচ্ছে, মানে বেটার দিচ্ছে। কারণ স্পঞ্জে যখন ডাইরেক্ট তোমরা কোনো প্রোডাক্ট স্পঞ্জ দিয়ে যখন ব্লেন্ড করো, তখন স্পঞ্জ অর্ধেক প্রোডাক্টই খেয়ে ফেলে। সো আমি তারপর এখানে ইউজ করব একটা প্রাইমার। আমি আমার আই লুকটাকে করার আগে আমার ফেসটাকে প্রাইম করে নিচ্ছি, যাতে আমি যতক্ষণে আমার আই লুকটা করব ততক্ষণে যাতে আমার ফেসটা সেট হয়ে যায়। অলরেডি কিন্তু আমার ফেসে ময়েশ্চারাইজার সানস্ক্রিন অ্যাপ্লাই করা আছে, আর তারপর এখন আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারটা অ্যাপ্লাই করার পর দেখছো যে স্কিনটা একটু বেশি গ্লোই গ্লোই লাগবে। আসলে এটা কিন্তু একটা ম্যাটিফাইং প্রাইমার, কোনো হাইড্রেটিং টাইপ প্রাইমার না, তবুও এটা একটু গ্লোই দেখা গেলেও এটা কিন্তু আমার ফেসটাকে লং টার্মের জন্য, সারাদিনের জন্য ফেসের যে মেকআপটা আছে সেটাকে লক করে রাখে। খুবই ভালো একটা প্রাইমার। এই প্রোডাক্টগুলোর রিভিউ ভিডিও আমি আরেকটা ভিডিওতে দিয়েছি, এওয়ের একটা ভিডিওতে, সো ওই ভিডিওটাও তোমরা চেক আউট করতে পারো। আমার আজকের আই লুকের জন্য আমি আজকে মরফি এক্স জেন্স চার্লসের প্যালেটটা ইউজ করব। এই প্যালেটটার কিছু কালারের পিগমেন্টেশন আমার খুব ভালো লাগে, আর কালারের যে ভ্যারিয়েশনগুলো আছে সেগুলো আমার খুব ভালো লাগে। তাই আজকে আমি একটু ওয়ার্ম টাইপের একটা লুক করতে যাচ্ছি। এখানে একটু অরেঞ্জিশ যে কালারটা দেখছো সেটাকে আগে আমি ব্লেন্ড করে নিয়েছি, তারপর ডিপ একটা ব্রাউন টাইপ কালার ছিল, কারণ আমি আমার ক্রিজের এরিয়াটাকে একটু ডিপ করতে চাচ্ছিলাম। সো আমি ওই কালারটা নিয়ে আগে শেডটার সাথে ব্লেন্ড করে দিয়েছি। এবার এই যে পিঙ্ক শেডটা দেখতে পাচ্ছ, এটা খুবই অল্প করে আমি নিব, নিয়ে আমি আমার লিডে আগে ভালোভাবে ব্লেন্ড করব, তারপর যে উপরে যে দুইটা কালার আছে সেগুলোর সাথে ব্লেন্ড করে দিব। এবার আমি ইউজ করছি একটা আইলাইনার। আইলাইনার ইউজ করলে চোখটা দেখতে আরও বেশি সুন্দর লাগে, ইভেন আইলাইনার ও আইল্যাশ পরার পর চোখটা দেখতে আরও বেশি গর্জিয়াস লাগে। সো এখন আমি জাদু দেখাবো যে এক সেকেন্ডে আমি কীভাবে আইল্যাশ পরে ফেলেছি। অবশ্যই এক সেকেন্ডে আইল্যাশ পরা সম্ভব না, আমি অন্য ভিডিও করে দেখেছি যে আইল্যাশ পরা টিউটোরিয়াল লাগলে তোমরা দেখতে পারো, আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে। এখানে ফাউন্ডেশনটাকে আমি ঝাঁকিয়ে নিয়েছি এবং ভিডিওটা ফাস্ট মোডে করে দিয়েছিলাম। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে অবশ্যই ট্রাই করবে ফাউন্ডেশনটাকে ঝাঁকিয়ে নিতে, এবং তারপর আমি এখানে আমার প্রয়োজন মতো আমার ফাউন্ডেশনটা নিয়ে নিচ্ছি। ফার্স্টে যখন নিয়েছিলাম ভেবেছিলাম যে হবে, তারপর মনে হলো না আরেকটু প্রয়োজন, এজন্য আরেকটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আর কভারেজটা একটু ভালো পাওয়ার জন্য আমি ফার্স্টে যেই ব্রাশটা দিয়ে আমার কনসিলারটাকে ব্লেন্ড করে দিয়েছিলাম, সেম ওই ব্রাশটা নিয়েই আমি আমার ফাউন্ডেশনটাকেও ব্লেন্ড করে দিচ্ছি। এবং এটা যেহেতু একটা ফুল কভারেজ ম্যাট ফাউন্ডেশন, সো আমার স্কিনটাকে একদমই অয়েলি হতে দিবে না এবং লং টাইম ফেসটাকে ম্যাট রাখবে। গরমকালে যেহেতু আমাদের স্কিন থেকে একটা অয়েল বের হয় এক্সট্রা, বা আমরা যখন ঘেমে যাই তখন আমাদের কিন্তু মেকআপটা একটু উঠে উঠে যায়। সো একটা যদি ম্যাট ফাউন্ডেশন, যারা হচ্ছে ড্রাই স্কিনের আপুরা না, আমার মতো কম্বিনেশন আছো বা অয়েলি স্কিনের আছো, তারা যখন ম্যাট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে তখন ফেসটা লং টাইমের জন্য সেট থাকবে। সো আমি আমার ব্রাশটা দিয়ে ভালোভাবে ফেসে পুরোটা ব্লেন্ড করে দেওয়ার পর আমি কিন্তু এখন একটা স্পঞ্জ ইউজ করব, কারণ
ব্রাশ দিয়ে কিন্তু সেই ফুল কভারেজ ভাবে একটা যে ম্যাট ফিনিশিং সেটা ঠিকমতো পাওয়া যায় না, অনেক অনেক জায়গায় কিন্তু ঠিকভাবে ব্লেন্ডও হয় না। সো আমি একটা বিউটি স্পঞ্জ ইউজ করি যাতে করে ঠিকভাবে আমার ফেসের প্রত্যেকটা জায়গায় যেখানে আমার মনে হয় যে ব্রাশ দিয়ে ঠিকভাবে ব্লেন্ড হয়নি ওই জায়গাগুলোতে আমি ঠিকঠাকভাবে ব্লেন্ড করে নিই। আর যেহেতু স্পঞ্জটা আমরা পানি দিয়ে ভালোভাবে চিপে স্পঞ্জটা আমাদের ফেসে ইউজ করি, তখন হয় কি তোমার ফেসটা সারাদিনের জন্য লক হয়ে থাকে। আর এই যখন স্পঞ্জটা ইউজ করবে তারপর একটু সময় দিবে যাতে তোমার ফেসটা সেট হয়, আর তারপর যে তোমরা একটা কনসিলার ইউজ করবে। এখানে আমি খুবই কম কনসিলার ইউজ করব, কারণ হচ্ছে কনসিলারটা আমি কম দেওয়ার কারণ আমার ফেসে অলরেডি আমি একটা ফুল কভারেজ ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লাই করেছি। সো তার উপরে যদি আমি অনেক বেশি বেশি কনসিলার অ্যাপ্লাই করি তখন আমার ফেসটা কিন্তু ভারী মনে হবে। আবার হতেও পারে অতিরিক্ত মেকআপ বা প্রোডাক্ট আমার ফেসে ইউজ করার কারণে স্কিনে ফেটে ফেটে যাবে, তাই আমি খুবই কম কনসিলার ইউজ করেছি। আর এবার আমি আমার ফেসটাকে সেট করার জন্য এখানে একটা লুজ পাউডার ইউজ করব। আর লুজ পাউডারটা আমি আজকে ব্রাশের সাহায্যে কেন দিচ্ছি সেটা আমি তোমাদেরকে বলি। আমি আজকে একদমই চাচ্ছি না যে আমার ফেসে কোনো ধরনের বেকিং করতে, কারণ বলেছিলাম তো একটু আগে যে আমি ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করছি। সো আমি বেসিক্যালি যখনই কোনো ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তখনই চেষ্টা করি যে কনসিলার বা লুজ পাউডারটা আমি যাতে খুবই হালকাভাবে ইউজ করতে, যাতে আমার ফেস আমার না মনে হয় যে আমার ফেসের উপর অনেক ভারী মেকআপ আমি করে ফেলেছি। সো এজন্য আমি আজকে জাস্ট একটু কিছু সময় ড্যাব ড্যাব জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ড্যাব ড্যাব করে ব্রাশের সাহায্যে দিয়ে দেন আমি এটা ঝেড়ে ফেলে দিব। তাহলে আমার ফেসটা মনে হবে যে একদমই ভারী লাগছে না এবং আমার পাউডারটাও একদম ফেসের মধ্যে সেট হয়ে থাকে। তোমাদের যাদের এক্সট্রা অয়েলি স্কিন তারা চাইলে বেক করতে পারো ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরও, কিন্তু আমি বেক করছি না। তারপর আমি আমার ফেসটাকে একটা শেপ দেওয়ার জন্য এখানে কন্ট্রোলিং করছি। জাস্ট 4-5 দিন আগে আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছি যে আমি কীভাবে কন্ট্রোলিং করি। সো আমি ডিটেলস ধরে ধরে এখানে দেখাচ্ছি না যে কন্ট্রোলিংটা আসলে কীভাবে করতে হয়, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে কোন জায়গাগুলোতে কন্ট্রোলিং করেছি তা আমি তোমাদেরকে ব্রাশের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে যাদের আমার মতো রাউন্ড ফেস তারা কীভাবে কন্ট্রোলিংটা করবে এবং কন্ট্রোলিংটা করার পর কীভাবে ফেস শেপটা চেঞ্জ হয়ে যায়, মানে হচ্ছে ফেসটা একটা সুন্দর শেপে চলে আসে। তো এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করব। আজকে আমি ব্যবহার করছি জুভিয়াসের একটা ব্লাশ, এই ব্লাশটার শেড হচ্ছে সেরাফিনা। আর এই ব্লাশটা আমার খুবই 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 পছন্দের, কারণ হচ্ছে এই ব্লাশটা একটু পিচি টোনের, আর পিচি টোনের যেই ব্লাশগুলো সেগুলো সিম্পল মেকআপ বা যে কোনো ধরনের নো মেকআপ মেকআপ লুক টাইপের যে মেকআপগুলো আছে সেগুলোর সাথে খুব ভালো মানায়। ইভেন তোমরা ডেইলি ইউজের জন্য এই ব্লাশটা ব্যবহার করতে পারবে। তারপর আমি ইউজ করব হাইলাইটার। আজকে আমি ইউজ করছি রিভলিউশনের একটা হাইলাইটার। আর রিভলিউশনের প্রত্যেকটা প্রোডাক্ট কত ভালো আর আমার কত পছন্দের সেটা বলে বোঝাতে পারবো না, কারণ তাদের আমি এ পর্যন্ত যতগুলো প্রোডাক্ট ইউজ করেছি আমার এমন একটা সিঙ্গেল প্রোডাক্ট নেই যেটা আমার ভালো লাগেনি। তাদের প্রোডাক্টের কোয়ালিটি, ইভেন তাদের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক ভালো। তাদের সেটিং স্প্রে হোক, তাদের কনসিলার হোক, ফাউন্ডেশন হোক, এভরিথিং অনেক 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 পছন্দের আমার। সো আমি এখান থেকে দুইটা শেড একসাথে মিক্স করে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। আর দেখো একবার অ্যাপ্লাই করার পরই আমার ফেস কতটা গ্লোই গ্লোই ফিল দিচ্ছে। হাইলাইটার দেওয়া আমার শেষ, এবার আমরা অ্যাপ্লাই করব হচ্ছে লিপস্টিক। আর আজকে আমি একটা নুড কালারের একটা লিপস্টিক অ্যাপ্লাই করব, বা তোমরা ব্রাউন কালারও অ্যাপ্লাই করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে সেই কালারে তোমরা অ্যাপ্লাই করবে। নুড লিপস্টিক অলওয়েজ যে কোনো ধরনের আই লুকের সাথে মানিয়ে যায়। আমি জানি না যে নুড লিপস্টিক দেখতে এতটা সুন্দর কেন লাগে ফেসে। তারপর আমি সেটিং স্প্রে দিতে ভুলে গিয়েছিলাম, সো সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব, মাস্কারাটা পরে অ্যাপ্লাই করব। সো আগে সেটিং স্প্রেটা আমি ঝাঁকিয়ে নিচ্ছি এবং ঝাঁকিয়ে নেওয়ার পর আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করছি। তারপর অ্যাটলিস্ট 5-7 মিনিট টাইম দিব আমার ফেস সেট হওয়ার জন্য। আর সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পর আমি এখানে ইউজ করব মাস্কারা, এটা হচ্ছে অ্যাসেন্সের একটা মাস্কারা। দেখো আমার চোখের লোয়ার যে ল্যাশ লাইন
লোয়ার ল্যাশনের পাপড়িগুলোকে আরও বেশি বড় বড় মনে হচ্ছে এবং চোখটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে মাস্কারা অ্যাপ্লাই করার পর। সো মাস্কারা অ্যাপ্লাই করে আমার অলরেডি ডান। আর এই ছিল আমার সিম্পল ঈদুল আজহা মেকআপ লুক, একটা সিলভার কালার ইয়ার রিং সাথে নুড টাইপের একটা লুকের সাথে, খুবই সিম্পল বাট সুদিং একটা মেকআপ লুক আমি তোমাদেরকে করিয়ে দেখিয়েছি। তোমাদের কাছে কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।